কাজটা শুরু করা হবে। আমার অনেক কিছু শেখা হচ্ছে এই মানুষটার কাছ থেকে। ওনাদের মতো মানুষদের কাছ থেকে তো আসলে শেখার কোনো শেষ থাকে না, কারণ ওনারা এক একজন ইনস্টিটিউট ছিলেন আমাদের। আজকে আসলে কথা বলার সুযোগ নেই, মানুষকে যেতে হবে, মাসুম ভাই চলে গেলে, কিন্তু প্রতিটা যাওয়াই খুব কষ্টে, হার ছিঁড়ে যাওয়ার কষ্ট। মাসুম আজিজের সাথে আমার আমার পরিবারের এবং ঢাকা পদাতিকের প্রত্যেকটা সদস্যের, আমরা যারা শুরু থেকে থিয়েটার করে এসেছি, প্রায় তিন চার যুগের সম্পর্ক, অনেক আনন্দ, অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক ভালো লাগার স্মৃতি জড়িয়ে রয়েছে। আর এই ইতিহাস যদি বলতে যাই তাহলে অনেক অনেক লম্বা সময় লাগবে। এই অসুখটা হওয়ার পর থেকে উনি আমাকে ফোন দিয়ে বলতেন, নাদের আসেন, আপনি আসলে আমি অর্ধেক ভালো হয়ে যাব। কিন্তু আমি তো মনে মনে জানতাম এই অসুখ সারবার না, এই অসুখ মাসুম ভাইকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে। কিন্তু ছুটে ছুটে যেতাম, নাটক করতে হবে না, মঞ্চে যেতে হবে না, একটা স্ক্রিপ্ট দেন আমাকে, আপনি দেখবেন, আপনি বসে থাকবেন, দরকার হলে আপনার বাসায় রিহার্সাল করবেন। উনি আমাকে একটা স্ক্রিপ্ট দিয়েছে, কাজটা শুরু করা করব। মাসুমের আত্মা শান্তি পাক এই কামনা করি। মাসুমের সাথে অনেক কাজ হয়েছে, মানে পঞ্চাশের বেশি নাটক হয়েছে, এবং সবচেয়ে উল্লেখযোগ্য ছিল একজন আয়নার লস্কর একটি নাটক করেছিলাম আমি, সেইটার প্রধান চরিত্রে উনি অভিনয় করেছিলেন, এবং অভিনয় করে উনি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন। তারপর থেকে এমন কোনো নাটক নেই যে মাসুম ভাই ছাড়া আমি করেছি, মানে এত কাজ করা হয়েছে একসাথে। সো এটা করার পিছনে অনেকগুলো কারণ আছে। এক তো উনি অনেক ভালো অভিনয় করেন, মানে হৃদয় ছুঁয়ে যায়, মানুষের মনে দাগ কাটে, এবং ওনার যে সাংস্কৃতিক যে ইডিওলজি বলতে যেটা আমরা বুঝাই, যে ইডিওলজি নিয়ে যে কমিটমেন্ট নিয়ে নাটক করতাম, আমরা একই পথের প্রতীক ছিলাম, এবং আমাদের গুরুও একজন জনাব মামুন রশিদ, সেই হিসাবে আমাদের সাথে সখ্যতা ছিল অনেক বেশি অন্যান্য অভিনেতা অভিনেত্রীর চাইতে। মাসুম ভাইয়ের সাথে আমাদের আন্তরিকতা এবং একসাথে কাজ করা, এটা আর এরকম মানুষ তো আর তৈরিও হবে না, কারণ একজন মাসুম আজিজ তৈরি হতে অনেক সময় লাগে। মানুষ থাকেন যারা অভিনেতার হওয়ার ঊর্ধ্বে, ওনার পরিচয়টা শুধুমাত্র একজন অভিনেতা, নাট্যকার, নির্দেশক, থিয়েটার কর্মী, একজন শিল্পী সেটা নয়, ভীষণ ভালো মানুষ একজন। আমি যদি আমার কথা ব্যক্তিগতভাবে বলি, আমার আমার অনেক কিছু শেখা হচ্ছে এই মানুষটার কাছ থেকে। আমি কিছু শিখে আসিনি এখানে, এবং অনেক বেশি কিছু উনি নিজ হাতে ধরে ধরে আমাকে শিখিয়েছেন, ভীষণ আদর করতেন, এবং ভীষণ মানুষ, ভালো একজন উনি নেই। এই কথাটাই বলবো যে যে যেখানে আছেন ওনার জন্য দোয়া করবেন, যেন ভালো। ওনাদের মতো মানুষদের কাছ থেকে তো আসলে শেখার কোনো শেষ থাকে না, কারণ ওনারা এক একজন ইনস্টিটিউট ছিলেন আমাদের আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে। ওনাদের আসলে চলে যাওয়াটা, এটা যে শূন্যতাটা হয়েছে, এটা আসলে কখনো পূরণ হয় না, কারণ একজন শিল্পী একদিনে তৈরি হয় না, দীর্ঘদিনের সাধনা, তার জ্ঞান, তার মিডিয়া ইন্ডাস্ট্রির প্রতি, নাটকের প্রতি যে ভালোবাসা, মমত্ববোধ, তার যে সাধনা, মনন, চেতনা, সেগুলো দিয়েই কিন্তু একজন শিল্পী তৈরি হয়। অনেক স্মৃতি আসলে চোখের সামনে ভাসে, তো কোনোটাই পার্টিকুলারলিভাবে বলতে পারবো না, তবে আমি এতটুকু বলতে পারি যে এই ধরনের শিল্পীদের আসলে যুগে যুগে একবারই আসে। আমাদের যে ক্ষতি হয়ে যাচ্ছে, আসলে আমাদের যে সিনিয়র শিল্পীরা আছেন, আমরা ওনাদেরকে দিন 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 একজন একজন করে হারিয়ে ফেলছি। এই স্মৃতিগুলোই থেকে যাবে আমাদের মনের ভেতর, ওনারা হয়তো চলে যাবেন, কিন্তু ওনারা বেঁচে থাকবেন আমাদের সবার মনের মধ্যে।
ওনাদের জায়গা কারো জায়গা তো কেউ আসলে নিতে পারে না, যার যার জায়গা সে তৈরি করে না। শুধু এতটুকুই বলবো যে তারা তাদের অভিনয়ের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করেছি কীভাবে অভিনয়টাকে নিজের ভেতরে ধারণ করতে হয়, চেষ্টা করেছি তাদের মতো করে কাজ করার জন্য। কিন্তু যারা ইনস্টিটিউট থাকেন তাদের তো দেওয়ার কোনো শেষ নেই, শেখার কোনো তাদের কাছ থেকে শেখার কোনো শেষ নেই। আমার কাছে মনে হয়েছে যে মাসুম আজিজ আঙ্কেল যতটা ভালো একজন অভিনেতা, নাট্য নির্মাতা বা নির্দেশক ছিলেন, তার থেকে তিনি অনেক বড় মনের একজন মানুষ ছিলেন। এবং সবচেয়ে বড় কথা হলো তিনি অনেক চমৎকার করে গান গাইতে পারতেন।